প্রিয় শিক্ষার্থী, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফিজিক্স অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কসুয়া, চাঁদপুর। আমরা গত ক্লাসে ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ে আমরা দিক ও অধিকাংশের কিছু টপিক দেখছিলাম। আজকে আমরা ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করব। বাকি টপিকসগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি ভেক্টর যোগের সান্তরিকের সূত্রটা, আর হচ্ছে যে কি দুইটা ভেক্টরের মধ্যে ডট এবং ক্রস গুণন। প্রথমে আসলে হচ্ছে যে কি ভেক্টর রাশির সান্তরিকের সূত্র, সূত্রটা হচ্ছে যে কি কোনো কণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটা ভেক্টর রাশি যদি কোনো এক বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণের ভেক্টর দুটি লব্ধি মান ও দিক নির্দেশ করে। এখন দেখি হচ্ছে যে কি আমরা সামন্তরিকের সূত্রটা আমরা হচ্ছে যে কি এটা বর্ণনা করবো। এটা সামন্তরিক সূত্রের চিত্রটা মনে করে একটা কণার উপর যদি আমরা যদি ও বিন্দুটা ধরে নিই একই সময় দুইটা দিক রাশি, এর করতে যদি পি ভেক্টর আর করতে যদি কি কিউ ভেক্টর, যেটা হচ্ছে কি আলফা কোণে ক্রিয়া করছে। তো ও এ এবং ও সি রেখা দুটি যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর মান এবং টিপ চিহ্ন এদের দিক নির্দেশ করে। এখানে আমরা এ ও সি সমান সমান হচ্ছে কি আলফা কোণ হয়, এই দুটি দিক রাশি লব্ধি মান ও দিক নির্ণয় করতে হবে। মোট হচ্ছে দেখি আমাদের ভেক্টর রাশি সামন্তরিকের সূত্র সাহায্যে আমরা লব্ধি মানটা এবং দিকটা নির্ণয় করে দেখব। এখন সামন্তরিকের সূত্রটাতে অনুসারে আমরা সামন্তরিক ও এ বি সি এটাকে আমরা হচ্ছে দেখি পূর্ণ করে অঙ্কন করলাম, যেটা হচ্ছে দেখি এটা যদি আমাদের সামন্তরিকটা হয় এটা কর্ণটা হচ্ছে দেখি ও বি যেটা যুক্ত করলাম, তাহলে ওবি কর্ণটি দিক রাশি মান ও দিক নির্দেশ করবে। মনে করি আমরা ওবি সমান সমান এটার দিক রাশির মান এবং দিকটা হচ্ছে দেখি আর ভেক্টর, যেটা হচ্ছে দেখি আলফা একটি সূক্ষ্ম কোণে। এখন এই যে যে সামগ্রিক যে ভি বিন্দুটা আছে এই ভি বিন্দু থেকে ও এ কে বর্ধিত করে, ও এ টাকে আমরা বর্ধিত করে বিএন লম্বটা নিই যা ও এ কে বিন্দুকে এন বিন্দুতে ছেদ করে। তো সুতরাং আমরা লিখতে পারি সেটা হচ্ছে দেখি এ ও সি সমান সমান হচ্ছে দেখি থিটা হবে। অতএব ভি ও এন সমকোণী ত্রিভুজ বলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেমন ভি ভি ও এন যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে হচ্ছে দেখি ওবি সমান সমান হচ্ছে দেখি আমরা অতিভুজ ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ও এন সমান ও এন স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি প্লাস ভিএন স্কয়ার আমরা ধরতে পারি হচ্ছে দেখি লম্ব। তাহলে আমরা ও এন সমান সমান আমরা লিখতে পারি ও এ প্লাস এ এন হোল স্কয়ার প্লাস ভিএন স্কয়ার। কিন্তু এ ভি এন এ ভি এন সমকোণী ত্রিভুজ বলে ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা লিখতে পারি সাইন সমান সমান আমরা জানি হচ্ছে দেখি লম্ব হয় অতিভুজ। তাহলে লিখতে পারি সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে কি ভিএন ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি এবি। তাহলে আমরা এটাকে বর্জগণন করে লিখতে পারি বিএন সমান সমান সাইন এবি সাইন আলফা। তো বিএন সমান সমান এবি সমান সমান আমরা জানি কি এবি সমান সমান যেমন ওসি সমান সমান কিউ ভেক্টর ঠিক একইভাবে এবি সমান সমান হচ্ছে দেখি আমরা জানি হচ্ছে কিউ ভেক্টর। তাহলে লিখতে পারি বিএন ইকুয়াল টু কিউ সাইন আলফা। এবং এবিএনটা যদি আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরি তাহলে সেই ক্ষেত্রে কজ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে যে কি আলফা কোণে, তো তাহলে আমরা লিখতে পারি কজ আলফা ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে যে কি এ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে যে কি এবি। এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে হচ্ছে যে কি এ ইজ ইকুয়াল টু
ab cos alpha তো আমরা ab সমান জানি কি ab সমান আমরা জানি হচ্ছে কি q তো তাহলে আমরা লিখতে পারি an সমান q cos alpha এখন যদি দেখি লব্ধির মানটা আমরা যদি বাইরে করতে যাই তাহলে হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি এর আগে আমরা দেখছিলাম ob square is equal to on square plus bn square তাহলে আমরা যদি দেখি ob square is equal to on সমান আমরা জানি কি oa plus an whole square plus bn square তো oa সমান আমরা জানি কি oa সমান হচ্ছে কি p ভেক্টর তাহলে এর মানটা বসালাম p plus an সমান আমরা জানি কি an সমান আমরা এর আগে দেখেছি সেটা হচ্ছে কি an এর মানটা হচ্ছে কি q cos alpha আর whole square প্লাস bn সমান হচ্ছে কি bn এর মানটা বসানো হচ্ছে q sin alpha whole square তো এটাকে আমরা যদি a plus b whole square সূত্র অনুসারে যদি ভাগাই তাহলে হচ্ছে কি p square plus 2pq cos alpha plus হচ্ছে q square cos alpha cos square alpha plus এটাকে q square sin square alpha এখন আমরা এটা লিখতে পারি সরি এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে কি ob square এর মানটা আমরা জানি কি ob square সমান সমান হচ্ছে কি ob এর মানটা হচ্ছে কি r তো তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে কি r square দ্বারা এখন আমরা লিখতে পারি r square is equal to p square plus 2pq cos alpha plus এখানে যদি আমরা যদি q square টা যদি কমন নেই তাহলে থাকে কি cos square alpha plus হচ্ছে কি sin square alpha এবার আমরা লিখতে পারি p square is equal to 2pq cos alpha plus q square আমরা জানি হচ্ছে কি cos square alpha সরি cos square theta plus sin square theta সমান সমান আমরা জানি 1 তো তাহলে যদি আমরা এটার মানটা যদি 1 লিখি তাহলে থাকে কি q square তাহলে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি p square plus q square plus 2pq cos alpha এরপর এটার পরিমাণ করলে r is equal to root over p square plus q square plus 2pq cos alpha এই মানটাই হচ্ছে কি লব্ধি মান এখন আসবো হচ্ছে কি লব্ধির দিকটা নির্ণয় করব মনে করি যদি লব্ধি যদি r হয় তাহলে p এর সাথে কোণ উৎপন্ন করে অর্থাৎ a ও b সমান সমান হচ্ছে কি থিটা কোণটা তাহলে o b n এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে কি লম্ব বাই ভূমি তো তাহলে লম্ব হচ্ছে কি bn টা তাহলে tan থিটা লম্ব bn আর ভূমি হচ্ছে কি ওয়ান টা তো তাহলে আমরা এটা লিখতে পারি tan থিটা is equal to bn divided by 1 সমান সমান আমরা জানি কি oa plus an তো তাহলে আমরা এটা লিখতে পারি bn এর মানটা আমরা জানি কি bn এর মানটা আমরা এর আগে দেখছিলাম bn সমান সমান হচ্ছে q sin alpha তাহলে bn সমান সমান হচ্ছে কি q sin alpha divided by oa সমান সমান আমরা জানি কি o oa সমান সমান আমরা জানি কি p ভেক্টর প্লাস আমরা an সমান সমান জানি কি an সমান সমান হচ্ছে q cos alpha তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে লিখলে থিটাটাকে আমরা এই পাশে রাখি ট্যানটাকে এই পাশে ডান পাশে নিয়ে গেলে তাহলে ট্যান ইনভার্স q sin alpha divided by p plus q cos alpha এটা হচ্ছে কি লব্ধি দিকটা তাহলে আমরা দেখলাম হচ্ছে কি ভেক্টর রাশির মাধ্যমে হচ্ছে কি কিভাবে লব্ধির মানটা নির্ণয় করা যায় এবং দিকটা নির্ণয় করা যায় এরপর আসি আমরা ভেক্টরের স্কেলার গুণন বা হচ্ছে কি ডট গুণন আচ্ছা প্রথমে আমরা জানতে হবে হচ্ছে কি ডট গুণনটা কি ডট গুণন হচ্ছে কি যদি দুইটা ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হয় তাহলে তাকে বলা হচ্ছে কি স্কেলার বা ডট গুণন তো দুইটা ভেক্টর রাশির মানের গুণফলের সাথে তাদের মধ্যবর্তী কোণের গুণফলকে স্কেলার গুণফল বা হচ্ছে কি ডট গুণফল বলে আর ডটটাকে প্রকাশ করার জন্য রাশির মধ্যে হচ্ছে কি ডট চিহ্নটা ব্যবহার করা হয় এরপর দেখব হচ্ছে কি স্কেলার গুণনটা বা ডট গুণনটা নিয়মাবলী যেমন কিছু নিয়মাবলী বলি এক নম্বর p ভেক্টর ডট q ভেক্টর ইজ ইকুয়াল টু q ভেক্টর ডট p ভেক্টর দুই নম্বর p ভেক্টর ডট q ভেক্টর যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে pq cos 90° = 0 এটা সমান সমান আমরা লিখতে পারি 0
তারপর আরো কিছু নিয়মাবলী আছে, যেমন হচ্ছে যে কি আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর ইজ ইকুয়াল টু 1:1 cos 0 ডিগ্রি সমান সমান হচ্ছে কি 1। ঠিক একই ভাবে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি যে একক ভেক্টর ডট যে একক ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। ঠিক একই রকম কে একক ভেক্টর ডট কে একক ভেক্টর ইজ ইকুয়াল টু 1, মানে আমরা ফাইনালি ধরে নিতে পারি আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর ইজ ইকুয়াল টু জে একক ভেক্টর ডট জে একক ভেক্টর ইজ ইকুয়াল টু কে একক ভেক্টর ডট কে একক ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা 1 ধরতে পারি। তারপরে 4 নম্বরে কিছু ভেক্টর গুণনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে কি আই ডট সরি আই একক ভেক্টর ডট জে একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ঠিক একই রকম জে একক ভেক্টর ডট কে একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0, আবার কে একক ভেক্টর ডট আই একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এগুলো আমাদের ব্যবহার করা হচ্ছে যে কি স্কেলার গুণনে যে অঙ্কগুলো করব তখন আমাদের এই সূত্রগুলো বা মানগুলো আমাদের দরকার। এরপর আসে হচ্ছে যে কি ভেক্টর গুণন, যদি দুইটা ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলা হয়। এই ভেক্টর গুণফলের মান ভেক্টর রাশির দুইটার মান তাদের মধ্যবর্তী কোণে সাইনের গুণফলের সমান হয়। তো এটাকে প্রকাশ করা হচ্ছে যে কি ভেক্টর গুণন বা হচ্ছে যে কি ক্রস গুণনকে প্রকাশ করা হচ্ছে যে কি ক্রস চিহ্ন দ্বারা। এখন দেখেছি যে ভেক্টর গুণনের কিছু নিয়মাবলী যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, যেমন পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ভেক্টর ইনটু পি ভেক্টর। তারপর হচ্ছে কি দুই নাম্বার আই ভেক্টর ক্রস আই ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ঠিক একই রকম জে ভেক্টর গুণন জে ভেক্টর ইজ ইকুয়াল টু 0। একই ভাবে কে ভেক্টর সরি কে একক ভেক্টর ক্রস কে একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তো তাহলে আমরা ফাইনালি এটা ধরে নিতে পারি হচ্ছে যে কিভাবে আই একক ভেক্টর ক্রস আই একক ভেক্টর ইজ ইকুয়াল টু যদি জে একক ভেক্টর ক্রস জে একক ভেক্টর ইজ ইকুয়াল টু কে একক ভেক্টর ডট সরি কে একক ভেক্টর ক্রস কে একক ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তারপর আরো কিছু সূত্র আছে, সেটা হচ্ছে যে যেমন তিন নাম্বারটা আই একক ভেক্টর আই একক ভেক্টর ক্রস জে একক ভেক্টর ইজ ইকুয়াল টু কে আবার জে একক ভেক্টর ক্রস কে একক ভেক্টর ইজ ইকুয়াল টু আই আবার কে একক ভেক্টর ডট আই একক ভেক্টর ইজ ইকুয়াল টু জে একক ভেক্টর। এই ভেক্টরের গুণন করার ক্ষেত্রে ক্রস গুণন করার ক্ষেত্রে হচ্ছে যে কি আমাদের এই সূত্রগুলো বা এই মানগুলো প্রয়োজন অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আপাতত এতটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।